বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে, একেবারে ডাকবাংলো মোড়ের কাছে এই প্রপার্টিটা আজকে আপনাদেরকে দেখাবো। দু কাটা দু ছটা জমির উপরে এই বাড়িটা আছে, দোতলা একটা সুন্দর বাড়ি। যারা বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে একটা ভালো প্রপার্টি চাইছেন, ভালো লোকেশনে চাইছেন, তাদের জন্য এই প্রপার্টিটা একেবারে পারফেক্ট। দু কাটা দু ছটাক জমি আছে, বাস্তু জমি আছে, লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে, বাট এই রাস্তায় কিন্তু গাড়ি আসে না, একটা প্লট পরে কিন্তু গাড়ি আসে। এইটা হচ্ছে মেইন রাস্তা, যশোর রোড থেকে জাস্ট 30 সেকেন্ড হাঁটা পথে, একদম হাতে ধরে 30 সেকেন্ড হাঁটা পথে কিন্তু আপনারা এই বাড়িতে পৌঁছতে পারবেন, বাট গাড়ি কিন্তু বাড়িতে রাখতে পারবে না। এইটা হচ্ছে কর্নার একটা, দেখুন বাড়ির ডিজাইনটা দেখুন যথেষ্ট সুন্দর, সামনেটা মানে খুবই সুন্দর একটা প্রপার্টি। যারা বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে একটা ভালো প্রপার্টি চান, যশোর রোডের কাছে একটা প্রপার্টি চান, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা একেবারে পারফেক্ট, সুন্দর একটা প্রপার্টি। তো এখনই ভিডিওটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার কীরকম প্রপার্টি পছন্দ, কোন এরিয়াতে প্রপার্টি চাইছেন, আর অতি অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে আমাদেরকে জানাবেন। আর যারা প্রপার্টি সেল করতে চান তারা কিন্তু অতি অবশ্যই এখনই আমাদের ডিসক্রিপশনে চলে যান, ওখানে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে, অফিসিয়ালি নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন। এখনই হোয়াটসঅ্যাপ করুন আপনার প্রপার্টি ডিটেলস লিখে, আমরা কিন্তু অফিস থেকে আপনাদেরকে ফোন করে অল গাইড করে দেবো, কীভাবে আমাদের সিস্টেম আছে বা আমরা কীভাবে কাজ করি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত এত সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টে কিন্তু আজকে আমরা এখানে আসতে পেরেছি। তো এটা হচ্ছে একটা গেট আছে, দেখুন এই দিকটা কিন্তু গার্ডেনিং করা আছে, মানে দু কাটা দু ছটা জমির উপরে বাড়ি, মানে যথেষ্ট বড় জায়গা। দেখুন এটা হচ্ছে একটা সাইড আছে, আমি আপনাদেরকে একটু ব্যাক সাইড থেকে দেখাই। দেখুন এইখানে যা জায়গা আছে আপনারা চাইলে এখানে একটু সুন্দর করে গার্ডেনিং করতে পারেন, বা অলরেডি ফুল গাছ অনেক রকমের আছে, চারিদিকে কিন্তু অনেক জায়গা ছাড় আছে। দেখুন এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড, সুন্দর এ হচ্ছে বাড়ির ব্যাক সাইডটা আছে। দোতলা বাড়ি, টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 4টে, 5টা বেডরুম আছে সব নিয়ে। দেখুন এইখানে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে, আর এই দিকটাতেও কিন্তু অনেকগুলো গাছ আছে, মানে আপনারা চাইলে এখানে ঘরও করতে পারেন, আবার গাছও যেমন আছে সেটাও রাখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন এইদিকে অনেকগুলো গাছ আছে, ফুলের গাছ আছে, একেবারে যশোর রোড থেকে 30 সেকেন্ড, নারায়ণী হসপিটাল থেকে আপনারা এখানে বাড়িতে হেঁটে আসলে 2 মিনিট লাগবে, ক্যালকাটা পাবলিক স্কুল থেকে হেঁটে আসতে আপনার এই বাড়িতে 1 মিনিট লাগবে, ডাকবাংলো মোড় থেকে হেঁটে আসলে 3 মিনিট লাগবে। এরকম একটা লোকেশনে, একেবারে প্রাইম লোকেশন বলা যায়, খুবই সুন্দর একটা লোকেশন। যারা ভালো পরিবেশ, ভালো লোকেশনে জমি চাইছেন, বাড়ি চাইছেন, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা পারফেক্ট। হ্যাঁ বাড়ির সামনে গাড়ি আসে না ঠিকই, বাট এখানে কিন্তু আপনারা 3-4 লাখ টাকা একটা গ্যারেজ কিনে নিতে পারেন, যেহেতু লোকেশনটা খুব সুন্দর। এবার আপনাদেরকে ভিতর থেকে দেখাবো, ভিতর থেকে দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। দেখুন এটা পুরো মার্বেল করা আছে, নিচটা একেবারে মার্বেল করা আছে, ফ্লোরটা। এইটা হচ্ছে ঢুকি আপনারা পাচ্ছেন লিভিং ডাইনিং এরিয়া, এখানে এই মুহূর্তে কেউ থাকে না, একটু ধুলোবালি নোংরা পড়ে আছে লিভিং ডাইনিং এরিয়া। আর এই দিকটা একটা বেডরুম আছে, এটা হচ্ছে লিভিং ডাইনিং এরিয়া আছে, যেটা নিচটা ফ্লোরটা পুরো মার্বেল করা আছে, আর এখানে বক্সের মতো আছে, এগুলো সব শাল কাঠের কাজ করানো, শাল সেগুন কাঠের কাজ করানো আছে। এটা হচ্ছে লিভিং এরিয়া আছে, একটু হয়তো আগোছালো মনে হতে পারে, কারণ হচ্ছে এখানে এই মুহূর্তে কেউ থাকে না। এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি, আর এখানে একটা বেসিংয়ের পয়েন্ট আছে, উপরে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, আর এটা হচ্ছে একটা কমন টয়লেট, নিচে একটা কমন টয়লেট আছে, এখানে একটা কোমোড আছে, নিচে একটা কমন টয়লেট। যারা একটা ভালো লোকেশনে প্রপার্টি চান তাদের জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট। এইটা হচ্ছে একটা বেডরুম আছে, এটা একটা বেডরুম, যেটা নিচটা পুরোটাই হচ্ছে মার্বেল করা, আর এই দিকে একটা বেডরুম ডাইনিং কিচেন আছে, যেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারবো না। এখানে রিজার্ভ ট্যাঙ্ক আছে, দেখুন এটা হচ্ছে ট্যাঙ্ক আছে, আর এখানে একটা গেট আছে, এটা বাইরে থেকে দেখিয়েছিলাম, এটা একটা গেট আছে, আর এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক আছে। আর ব্যাক সাইডেও একটা গেট আপনাদেরকে পেয়ে যাবেন, ব্যাক সাইডে একটা গেট পাবেন। এই রুমটার মধ্যে কিন্তু একটা বেডরুম আছে, কিচেনও আছে, টয়লেটও আছে, বাট ওইটা দেখাতে পারবো না আপনাদেরকে, উপর থেকে আমি দেখাবো। এটা একটা বেডরুম, মানে চাবিটা এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু এখানে কেউ থাকে না এই জন্য চাবিটা এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট আপনারা যখন দেখতে আসবেন তো
তখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এবার আপনাদেরকে আমি উপরটা দেখাই, উপর দিকটায় কীরকম আছে। বাড়ির কিছু কিছু জায়গাতে একটু ড্যাম পড়ে আছে, এটা একটু রিনোভেশনের কাজ করিয়ে নিতে হবে, যেহেতু কেউ থাকে না এই মুহূর্তে। তো বুঝতে পারছেন একটা প্রপার্টি পড়ে থাকলে কিন্তু একটু অন্যরকম লাগে। উপরে ডান দিকে একটা বেডরুম পাচ্ছেন, আর এই বাঁদিকটায় একটা বেডরুম পাচ্ছেন। উপরে দুটো বেডরুম আছে, এই দিকে একটা বেডরুম, আর আমার হাতে ডান দিকে একটা বেডরুম, আর এখানে হচ্ছে মিডিলে কিচেন টয়লেট আছে। ফার্স্ট আপনাদেরকে এই বেডরুমটা দেখাই। এই বেডরুমের সাথে কিন্তু পাচ্ছেন একটা অ্যাটাচ ব্যালকনি। দেখুন বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়, একটু আগোছালো বাট যথেষ্ট বড়। এই হচ্ছে বেডরুম, মানে প্রায় 12-14 সাইজের একটা বেডরুম। একদম সিলিং দেয়াল কিন্তু সুন্দর পেন্টিং করা আছে প্রপার্টিটা। আর এইখানে একটা ব্যালকনি, এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। পরিবেশ খুবই সুন্দর এখানকার, শান্ত পরিবেশ, একেবারে শান্ত পরিবেশ। যারা ভালো পরিবেশে বাড়ি চান তারা কিন্তু এই প্রপার্টিটা দেখতে আসতে পারেন। আর অতি অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন, লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইটা হচ্ছে কমন টয়লেট আছে উপরে, উপরে পাচ্ছেন একটা কমন টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট পাবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বেসিংয়ের পয়েন্ট, সরি ওটা গিজার ছিল, গিজারের পয়েন্ট করা আছে। আর এটা হচ্ছে কিচেন উপরতলা, এটা হচ্ছে কিচেন আছে। দেখুন এটা হচ্ছে কিচেন, কিচেনের জিনিসপত্র আছে বাট এই মুহূর্তে কেউ ওখানে থাকে না, মাঝে মাঝে আসে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা একটা ছোট ডাইনিং এরিয়া। সিলিং দেখুন যথেষ্ট সুন্দর রং করা। আর এই বেডরুমটাও কিন্তু পুরো মার্বেল করা আছে, এই বেডরুমটা কিন্তু মার্বেল করা। বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়, খোলামেলা, চারিদিকটা একেবারে খোলা। যারা খোলামেলা পরিবেশে, একদম ডাকবাংলো মোড়ের কাছে খোলামেলা পরিবেশে, শান্ত পরিবেশে বাড়ি চান, তারা কিন্তু এই ভিডিওটা, এই বাড়িটা দেখতে আসতে পারেন। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে, উপরে দুটো টয়লেট, একটা হচ্ছে অ্যাটাচ, একটা কোমোড, আর দুটোতেই হচ্ছে নিচটা পুরো মার্বেল করা আছে। দেখুন এটা কোমোড করা ছিল, এই হচ্ছে অ্যাটাচ, একটা টয়লেট নিয়ে একটা বেডরুম ছিল। এবার আপনাদেরকে ছাদটা দেখাবো আমি, ছাদটা কীরকম আছে। ছাদে কিন্তু প্রচুর গার্ডেনিং করা, মানে যারা একটু গাছপালা পছন্দ করেন, ফুল গাছ, তাদের জন্য কিন্তু একেবারে খুবই সুন্দর লাগবে ছাদটা। কারণ হচ্ছে এগুলো অনেকের ভালো লাগে, গাছপালা বাড়িতে থাকবে, একটু গোছানো থাকবে। দেখুন ছাদে যেখানে তাকাবেন সেখানেই হচ্ছে গাছ, একদম চারিদিকে গাছ আর গাছ ভরে রেখেছে, ছাদের চারিদিকেই পুরো গাছ। এটি হচ্ছে ছাদ, ছাদটা হচ্ছে তিনটে পাট আছে, তিনটে পাট হচ্ছে একটা নিচু, মিডিলটা নিচু, আর দুদিকটা হচ্ছে উঁচু আছে। এ হচ্ছে ছাদ, ভালো একটা লোকেশান, যারা একেবারে পারফেক্ট একটা লোকেশান, মানে শান্ত পরিবেশ হবে, স্ট্যান্ডার্ড পরিবেশ হবে, লোকেশানটা ভালো হবে, ডাকবাংলো মোড়ে হবে, হৃদয়পুর স্টেশন কাছে হবে, তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা পারফেক্ট। বারাসাত স্টেশন কাছে হবে, দেখুন কত গার্ডেনিং করা, চারিদিকে শুধু গাছ আর গাছ। তো অতি অবশ্যই ভিডিওটাকে এখনই শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। আর এটা হচ্ছে রাস্তা, বাট রাস্তাটা কিন্তু 6 ফুটের, রাস্তায় কিন্তু গাড়ি আসে না, বাট এই পাড়ায় সবারই গাড়ি আছে, সবাই কিন্তু, সামনে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজে গাড়ি রাখে, ওখানে 1000 টাকার মতো খরচা আছে। আর যদি আপনি চান একটা গ্যারেজ কিনে নেবেন, সেটা 3-4 লাখ টাকা কস্টিং পড়বে, আপনি একটা গ্যারেজ কিনে নিতে পারেন। তো আমরা আপনাদেরকে সেই ব্যবস্থাটা করে দেবো। আর যারা লোন চাইছেন, লোনের কোনো প্রবলেম, বা আমরা কিন্তু সব রকম কাজ এখন সলিউশন করছি, আমরা কিন্তু লোনেরও কাজ করছি। তো যারা লোন নিতে চান তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো লোন, হাউস লোন, হোম লোন, পার্সোনাল লোন, সব রকম লোনের কিন্তু আমরা কাজ করছি। তো এইটা হচ্ছে যশোর রোডের টাওয়ার, এইটা হচ্ছে যশোর রোডের টাওয়ার। 30 সেকেন্ডও লাগবে না, রাস্তা দিয়ে হেঁটে আসলে একেবারে ঘড়ি ধরে 30 সেকেন্ডে কিন্তু আপনাকে এই বাড়িতে হেঁটে আপনাকে নিয়ে আসবো, একেবারে 30 সেকেন্ডে। তো লোকেশানটা খুবই সুন্দর, একদম যশোর রোডের কাছে, ডাকবাংলো মোড়ের কাছে। দেখুন এইটা হচ্ছে আরেকটা ছাদ, মানে ছাদটা যেহেতু একটু উঁচু নিচু আছে, নিচের ডিজাইনটাই একেবারে অন্যরকম করা, বাড়িটা একটু অন্য মডেলে করা আছে। এই হচ্ছে প্রপার্টি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময়ের মতো একটাই কথা বলবো, যে কোনো প্রপার্টি কেনা বেচার সময় অতি অবশ্যই পেপার্স দেখে নেবেন, কারণ হচ্ছে সেটা খুবই দরকারি জিনিস।